শুভ সন্ধ্যা সুরজিৎ ও বন্ধুরা কবিতা ক্লাবের পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই আমাদের শ্রদ্ধা ভালোবাসা আজকে আপনাদের কাছে আমার নিবেদন একটি কবিতা কবিতাটি লিখেছেন কবি তারাপদ রায় কবিতার নাম মদ খাবার সময় আমি কোনো রিস্ক নেই না একটু যুগ আছে শুরু করি অফিস থেকে বেলায় বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম নেতাজি ফোটো ফ্রেম থেকে আমাকে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত কেউ কিচ্ছু কারণ আমি কোনো রিস্ক নেই না সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস বার করলাম আর ঢক করে এক পেগ গিলে ফেললাম গ্লাস ধুয়ে ফের তা তাকের উপরে রেখে দিলাম হ্যাঁ বোতলটাও আলমারিতে রেখে দিলাম নেতাজি মুচকে হাসলেন রান্নাঘরে উঁকি দিলাম গিন্নি দেখি আলু কাটছে কিছু কেউ কিছু টের পায়নি এখনো কারণ আমি কেন রিস্ক নেই না গিন্নিকে জিজ্ঞেস করলাম সমীরের মেয়ের বিয়ের কিছু হল গিন্নি না মেয়েটার ভাগ্যটাই খারাপ এখনো পাত্র দেখছে আমি আবার ঘরে গেলাম আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো তেমন অবশ্য কিছু নয় বোতল বার করবার সময় অবশ্য কোনো আওয়াজ হয়নি সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস নিয়ে চট করে দু পেগ মেরে দিলাম বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারিতে এখন পর্যন্ত কেউ কিছুটি আঁচ করতে পারেনি কারণ আমি কোনো রিস্ক নেই না বাইরে এসে গিন্নি কে যাই হোক সমীর মেয়ের বয়সী কি বলো গিন্নি কি বলছ তিরিশ বছর বয়স হলো দেখতে আরো যে লাগে আমি ভুলেই গিয়েছিলাম সমীরের মেয়ের বয়স তিরিশ চৌক বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম আলমারিটা আবার জায়গা বদলে ফেলল কি করে কাক থেকে বোতল বার করে শিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে এক পেক পেটে চালান করে দিলাম নেতাজি দেখছি জোরে জোরে হাসছেন আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম দেখি একবার হ্যাঁ ও গ্যাসের উপর চড়াচ্ছে কিন্তু এখন পর্যন্ত কেউ কেশ টের পায়নি কারণ আমি কোনো রিস্ক নিই না আমি গিন্নিকে তুমি সমীরকে বুড়ো বললে গিন্নি ভগবা করবে না তো বাইরে গিয়ে চুপচাপ বসো এখন তুমি কোনো কথা বলবে না আমি আলু থেকে ফের বোতল বের করে মজা আসে আলমারিতে আরো এক ওটাকে তাকের উপর রেখে দিলাম ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো হেসে চলেছে নেতাজি রান্না করছে কিন্তু এখনো কেউ কিছু টের করতে পারেনি কারণ আমি কোনো রিস্ক নিই না গিন্ডিকে হাসতে হাসতে বললাম তাহলে সমীর পাত্রী দেখছে শোনো তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপচাপ বসো তো আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকে উপর বসলাম কিন্তু এখনো অবধি সমীর কিছু টের পায়নি কারণ নেতাজি কোনো রিস্ক নেন না সমীর এখনো রান্না করছে আর আমি আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলেছি কারণ আমি কখনো ইয়ে নিই না কী যেন নিই না ও আলু নিই না